নমস্কার আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই সকল দর্শক বন্ধুদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার রান্না আজ আমি বানাবো রুই দই আসুন দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণের প্রয়োজন হয় এখানে একটা পাত্রে আমি কয়েকটা রুই মাছের টুকরোকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এখানে আমি একটা পাত্রে টক দই নিয়েছি যেহেতু আমার রেসিপিটা হচ্ছে রুই দই আর এখানে তাই দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে এখানে আমি একটা পাত্রে কাশ্মীরি মিরচি এখানে একটা পাত্রে হলুদ এখানে একটা পাত্রে আদা এবং রসুন একসাথে আমি পেস্ট করে রেখেছি এখানে একটা পাত্রে একটু গরম মশলা আর এখানে একটু গোটা গরম মশলা তার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ এবং দুটো কাঁচা লঙ্কা ছেড়ে রেখেছি এখানে একটা পাত্রে টমেটো কেটে রেখেছি আর এখানে একটা পাত্রে আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে একটু টমেটো সসও রেখেছি এটা আমি প্রয়োজন মতো ব্যবহার করবো এছাড়া আমার প্রয়োজন মতো নুন এবং চিনি আমি তো ব্যবহার করবো আমি একটা পাত্রে তেল দিয়েছি তেলটা খুব গরম করে নিয়েছি এবং অল্প নুন ছড়িয়ে দিলাম তেলের উপরে আমি আস্তে আস্তে মাছগুলো ভালোভাবে ফ্রাই করে দিচ্ছি আমি দুবার ধরে মাছগুলোকে ফ্রাই করব মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমি মাছগুলো সব তুলে নিয়েছি এবার এই কড়ার তেলেতে আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম এরপর আমি তেলের উপর একটু চিনি দিয়ে দিলাম পেঁয়াজটার সাথে আমি টমেটোটাও দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কা চেরা দিতে দিয়ে দিলাম সমস্ত মশলাটা আমাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে এরপর আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এরপর আমি হলুদ গুঁড়ো প্রয়োজন মতো আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম এরপর মশলাটা ভালোভাবে ফ্রাই হয়ে গেলে আমি টক দইটা দিয়ে দেব টক দইটা আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আমি টক দইটা দিয়ে দিলাম অল্প টমেটো সসও আমি দিয়ে দিলাম মশলাটা আমি ভালোভাবে 2 মিনিট মতো ফ্রাই করে নিচ্ছি মশলাটা ভালোভাবে ফুটে উঠেছে এরপর আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেব অল্প জল দিয়ে দেব মাছের সঙ্গে মশলাটা আরেকটু ভালোভাবে ফুটিয়ে নেব Thank you.
আস্তে আস্তে আমি হালকা নুন ছড়িয়ে দিলাম, অল্প চিনি দিয়ে দিলাম এবং অল্প গরম মশলা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার রেসিপি রুই দই। তৈরি হয়ে গেছে আমার রেসিপি রুই দই। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। এরকম মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমি পরে আসছি আরও অনেক মজাদার রেসিপি নিয়ে। ধন্যবাদ।